হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আজ আমি নিয়ে এসেছি ডায়নোসরদের আরেকটি মুভি। এই মুভিটি 2000 সালে রিলিজ হয় এবং এটির আইএমডিবি রেটিং হচ্ছে 6.5 আউট অফ 10। 73% গুগল ইউজার্স মুভিটিকে লাইক করেছে এবং এই মুভির ডাইরেক্টর হচ্ছেন রাল্ফ জন ড্যাগ। তো চলুন মুভির গল্পটি শুরু করা যাক। তো মুভি স্টার্টিংয়েই আমরা কিছু ডায়নোসরসদেরকে দেখি যারা তাদের ডিমগুলিকে পাহারা দিচ্ছিল। তারা প্রত্যেকেই ছিল ইগোনোডন প্রজাতির ডায়নোসর। তখনই আমরা হঠাৎ করে জঙ্গলের ভেতর থেকে এক কর্নোটোরাস প্রজাতির ডায়নোসরকে বাইরে বেরিয়ে আসতে দেখি, যারা কিনা তাদের চাইতে দুর্বল প্রজাতির ডায়নোসরদেরকে শিকার করত। তাকে দেখা মাত্র সকল ডায়নোসররা ভয়ে সেখান থেকে ছুটতে শুরু করে। কর্নোটোরাস তাদেরকে তাড়া করতে গিয়ে বাসাগুলিতে পা দিলে প্রায় সব ডিমগুলি নষ্ট হয়ে যায়। এরপরে কর্নোটোরাস তাদের মধ্যে এক ডাইনোসরকে ধরে আবার জঙ্গলের ভেতরে ঢুকে যায়। হঠাৎ করে আমরা দেখি সমস্ত ডিম নষ্ট হয়ে গেলেও একটি কোনো রকম ভাবে বেঁচে গিয়েছিল। আমরা এক শিকারি ডাইনোসরকে দেখি সে ডিমটি নিয়ে জঙ্গলের ভেতরে ঢুকে যায়, কিন্তু সে ভেতরে আসতে আরেকটি ডাইনোসর তার কাছে চলে আসে। তখন সেই ডিম নিয়ে তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে গেলে ডিমটি জলে পড়ে গিয়ে ভাসতে ভাসতে অনেক দূরে চলে যায়। পরে আমরা এক ডাইনোসরকে দেখি যে কিনা আকাশে উড়ছিল, কিন্তু সেই ডিমটি তার নজরে পড়তেই সে নিচে নেমে এসে ডিম নিয়ে আবার উড়তে থাকে। ডাইনোসর ডিমটি নিয়ে উড়তে উড়তে অনেকটা দূরে চলে আসে অন্য এক দ্বীপে, যেখানে কোনো ডাইনোসর ছিল না, সেখানেই তার বাসা ছিল। কিন্তু সেই ডিম নিয়ে তার বাচ্চা দুটি লড়াই শুরু করে দিলে সেটি নিচে পড়ে যায়। সেই দ্বীপটিতে অনেক লেমুর বাস করত, কিন্তু ডিমটি নিচে পড়তেই তারা ভয় পেয়ে সকলে পাতার আড়ালে লুকিয়ে পড়ে। কিন্তু কিছুই হচ্ছে না দেখে তাদের মধ্যে এক ফিমেল লেমুর সামনের দিকে এগিয়ে আসে, যার নাম ছিল প্লিও। যদিও বা ডিমের কাছে যেতে প্লিওকে তার বাবা, যার নাম ছিল ইয়ার, সে তাকে বারণ করে। ইয়ারকে সকলেই খুবই সম্মান করত, কারণ সে ছিল দলের নেতা। প্লিও কাছে যেতেই সে ডিম থেকে বেরিয়ে আসে এক ছোট্ট বেবি ডাইনোসর। ইয়ার কাছে এলে যখন প্লিও তাকে বাচ্চাটি দেখায়, বাচ্চাটিকে দেখা মাত্র ইয়ার খুবই ভয় পেয়ে যায় এবং সে প্লিওকে বলে এই বাচ্চাটিকে এক্ষুনি ফেলে দাও, কারণ এরা সমুদ্রের ওপারে থাকা এক প্রকারের রাক্ষস, কারণ এরা শুধু মাংস খায়। কিন্তু প্লিও বলে আমি এই ছোট্ট বাচ্চাটিকে বড় করব। তবে ইয়ার এতে রাজি হয় না, কারণ বাচ্চাটি বড় হয়ে গেলে আমাদেরকেই খেয়ে ফেলবে। তখন প্লিও বলে এত ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমরা এই বাচ্চাটিকে আমাদের মতোই ফলমূল অর্থাৎ নিরামিষাশী বানাবো। কিন্তু ইয়ার এতেও রাজি হচ্ছে না দেখে প্লিও তার হাতে বাচ্চাটিকে দিয়ে বলে তাহলে সে যেন নিজেই তাকে ফেলে দেয়। কিন্তু সেই নিষ্পাপ বাচ্চাটির মুখ দেখে ইয়ারের মায়া হয় এবং সে প্লিওকে বলে বাচ্চাটিকে সে নিজের সন্তানের মতো বড় করতে পারে। বাচ্চাটির নাম রাখা হয় অ্যালাডার। এভাবেই কেটে যায় অনেকটা বছর। পরের সিনটিতে আমরা অ্যালাডারকে দেখি, এখন সে বড় হয়ে গিয়েছে। সে তার বোন ছুরি এবং অন্য দুই লেমুরের সাথে খেলা করছিল। তখনই সেখানে প্লিও চলে আসে এবং অ্যালাডারকে বলে আজ এক বিশেষ দিন, কারণ আজ প্রত্যেক লেমুররা নিজেদের জন্য সঙ্গী বাঁচবে, তাকে শীঘ্রই জিনির কাছে যাওয়া উচিত। জিনি হচ্ছে প্লিওর ভাই, যে কিনা এখনো সিঙ্গেল ছিল। এবং আমরা দেখি সে সমুদ্রের ধারে প্র্যাকটিস করছিল যে কিভাবে ফিমেল লেমুরসদেরকে ইমপ্রেস করবে। আমরা দেখি অ্যালাডার জিনির কাছে চলে আসে এবং সে জিনির সাথে আরো কয়েকটি লেমুরকে পিঠে নিয়ে দ্বীপের একেবারে শেষ প্রান্তে চলে আসে, যেখানে এক বিশাল গাছ ছিল। তারা গাছের কাছে আসতেই দেখে সকলে এসে উপস্থিত হয়েছে। এরপরে অনুষ্ঠান শুরু হয়ে গেলে প্রত্যেকে নিজের নিজের সঙ্গে বেছে নেয়, কিন্তু আমরা জিনিকে দেখি সে এখনো একাই ছিল, অর্থাৎ সে কোনো সঙ্গী পায়নি। তাকে একা থাকতে দেখে অ্যালাডর তার দিকে এগিয়ে আসে এবং সে জিনিকে সান্ত্বনা দিয়ে বলে এই বছর কাউকে পায়নি তো কি হয়েছে, পরের বছর সে নিশ্চয়ই তার পছন্দ মতো সঙ্গী পেয়ে যাবে। এদিকে অ্যালাডরের মাও ভাবছিল অ্যালাডর যদি একটা সঙ্গী পেয়ে যেত তাহলে খুবই ভালো হতো। সে যাই হোক, তারা সকলে গল্প করছিল, তখনই তারা হঠাৎ করে আকাশের দিকে তাকিয়ে দেখে আকাশ থেকে অনেকগুলি আগুন সেই দ্বীপ এবং তার চারিপাশে পড়তে শুরু করেছে। তারপরেই এক বিশাল উল্কাপিণ্ড সমুদ্রের মধ্যে পড়লে এক সুনামির সৃষ্টি হয়। সেটা দেখা মাত্র অ্যালাডার বুঝতে পারে যে সকলেই বিপদে আছে, তাই সে তাড়াতাড়ি নিজের ফ্যামিলিকে পিঠে চাপিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। চারিদিকে আগুন ছেয়ে যায় এবং সুনামির জল সেই দ্বীপের দিকে এগিয়ে আসে। অ্যালাডার অনেকটা দূরে দৌড়ে আসে
কিন্তু সে কোনো উপায় না দেখতে পেয়ে নিচে জলে ঝাঁপ দেয় এবং তাদের আইল্যান্ডটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। এরপরে অ্যালাডার সাঁতার কেটে পাশের দ্বীপটিতে চলে আসে। তারা সেখান থেকে তাকিয়ে দেখে তাদের ঘর বাড়ি, বন্ধু বান্ধবরা আর কেউই বেঁচে নেই। দ্বীপটি সম্পূর্ণভাবে শেষ হয়ে গিয়েছে। সকলের মন খারাপ হয়, কিন্তু কিছুই আর করার নেই। তখন অ্যালাডার বলে যে আমাদের এখানে থাকা ঠিক হবে না, আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এরপরে আবার সে সকলকে পিঠে চাপিয়ে সামনের দিকে হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে পরের দিন অ্যালাডররা মরুভূমির মতো জায়গায় চলে আসে। যত দূর তাকিয়ে দেখা যায় আশেপাশে কিছুই দেখা যাচ্ছে না। তখনই তাদের মনে হয় যে কেউ যেন তাদের উপরে নজর রাখছে। তখনই তারা দেখে যে অনেকগুলি ছোট ছোট মাংসাশী ডাইনোসর তাদের পিছু নিয়েছে। তাদেরকে দেখা মাত্রই অ্যালাডর সেখান থেকে পালাতে শুরু করে। সেই ডাইনোসর গুলিও তাদেরকে তাড়া করছিল। তখনই হঠাৎ করেই কেউ অ্যালাডরকে বলে ওঠে, আমার রাস্তা থেকে সরে যাও, এবং সে অ্যালাডারকে সাইডে ঠেলে সামনের দিকে এগিয়ে যায়। এরপরে অ্যালাডার যা দেখে তাই দেখে সে খুবই অবাক হয়ে যায়। সে দেখে যে তার মতোই অনেকগুলি ডাইনোসর সামনের দিকে হেঁটে চলেছে। অ্যালাডর এবং তার ফ্যামিলিরা ভাবত যে অ্যালাডরের মতো হয়তো আর কেউই নেই, সে একাই রয়েছে। কিন্তু অনেকগুলি ডাইনোসরদেরকে দেখে তারা অবাক হয় এবং সুরি বলে ওঠে, দেখো মা, আরো কতগুলি অ্যালাডর। প্রথমে অ্যালাডর এবং তার ফ্যামিলিরা ভেবেছিল যে তারা সেই দলের সাথে যোগ দেবে না, কিন্তু তখনই তারা পেছন দিকে তাকিয়ে দেখে সেই শিকারী ডাইনোসর গুলো তাদেরকে খাওয়ার জন্য ত্যাগ করে আছে। তখন আর কোনো উপায় না দেখতে পেয়ে তারাও সেই দলে যোগ দেয় এবং তাদের পেছন পেছন হাঁটতে শুরু করে। এরপরে আমরা ক্রনকে দেখি, যে কিনা দলের নেতা। তার প্রধান সঙ্গী ছিল ব্রুটন এবং নীরা নামে তার এক বোনও ছিল। ক্রন ব্রুটনকে আদেশ দেয় সে যেন সকলকে বলে তারা এখানে কিছুক্ষণ বিশ্রাম করবে। ব্রুটন সকলকে এই খবরটি দেওয়া মাত্রই তারা সেখানেই বসে বিশ্রাম করতে থাকে। সেই দলের মধ্যে ছিল ইমা এবং বেলিন নামে দুই বয়স্ক ডাইনোসর। ইমা ছিল স্টাইরাকোসরাস প্রজাতির ডাইনোসর এবং বেলিন ছিল ব্রেকিওসরাস প্রজাতির। ইমা অসুস্থ ছিল এবং বেলিন অনেক বয়স্ক থাকায় তারা দুজনেই দলের সাথে দ্রুত হাঁটতে পারছিল না। অ্যালাডার তাদের সাথে কথা বলার চেষ্টা করে, সাথে জিজ্ঞাসা করে যে তারা দল বেঁধে কোথায় হেঁটে যাচ্ছে। বেলিন তখন উত্তর দেয় তারা জন্মস্থলের উদ্দেশ্যে যাচ্ছে, অর্থাৎ যেখানে তারা ডিম পাড়ে। জায়গাটি খুবই সুন্দর এবং ক্রন সকলকে সেখানে নিয়ে যাচ্ছে, কিন্তু ক্রন তাদেরকে খুবই দ্রুত নিয়ে যাচ্ছে। তারা বয়স্ক হওয়ায় তাদের সাথে হাঁটতে পারছে না। অ্যালাডার তখন বলে, তাহলে কেন তারা ক্রনকে বলছে না একটু ধীরে নিয়ে যাওয়ার জন্য? কিন্তু ইমা বলে যে ক্রন কারো কথাই শোনে না। এই কথা শুনে অ্যালাডার নিজে ক্রনের সাথে কথা বলতে যায়। এদিকে ক্রন ছিল খুবই নিষ্ঠুর এবং অহংকারী প্রকৃতির, কারণ তার মতে এই দলে তার মতো শক্তিশালী আর কেউই নেই। অ্যালাডার যখন ক্রনকে বলে এই দলটিকে একটু ধীরে সুস্থে নিয়ে যাওয়ার জন্য, কারণ এই দলে অনেক বয়স্করাও আছে এবং তারা হাঁটতে পারছে না, কিন্তু ক্রন উত্তর দেয়, আমি এই দলের লিডার এবং আমি যা বলবো সেটাই হবে। আমাদের সকলকে দ্রুত জন্মস্থলীতে পৌঁছাতে হবে, যারা হাঁটতে পারবে না তাদেরকে পেছনে ছেড়ে দেওয়া হবে। ক্রন সেখান থেকে চলে গেলে নীরা অ্যালাডারকে বলে সে যেন মন খারাপ না করে, তার ভাই সকলের সাথে এভাবেই কথা বলে। তাদেরকে কথা বলতে দেখে প্লিওর মনে হচ্ছিল যে নীরা হয়তো অ্যালাডারকে পছন্দ করতে লেগেছে। অ্যালাডারের ফ্যামিলি ক্রনকে খুব একটা পছন্দ করছিল না, কিন্তু তাদের কিছুই করার না থাকায় দলের পেছনেই যাওয়া ছাড়া কোনো উপায় ছিল না, কারণ সেই শিকারী ডাইনোসরগুলো এখনও তাদের পিছু নিচ্ছিল। তখন ইমা বলে ওঠে, এরা তো কিছুই না, যদি কর্ণটরাসরা আমাদেরকে খুঁজে নেয় তাহলে আমাদের আর কিছুই করার থাকবে না, আমরা সকলেই মারা পড়ব। এদিকে সকাল হতেই সকলকে তাড়াতাড়ি ওঠানো হয় এবং তারা সামনের দিকে হাঁটতে শুরু করে। কিছুটা দূরে এগিয়ে যাওয়ার পর ক্রন সকলকে বলে, সামনে এক বিশাল মরুভূমি রয়েছে, সেখানে কোনো জল পাওয়া যাবে না, তাই সকলকে দ্রুত হাঁটতে হবে, তাই সকলেই যেন দ্রুত পা চালায়। এভাবেই রাত যায়, দিন যায়, সকল ডাইনোসররা বিনা বিশ্রামে হেঁটেই চলেছে। এদিকে ক্রন সকলকে মাঝে মধ্যেই তাড়া দিচ্ছিল দ্রুত হাঁটার জন্য। আমরা দেখি তাদের মধ্যে কিছু ডাইনোসর তেষ্টা এবং খিদে রাস্তার মাঝেই মারা যায়। এদিকে থামার কোনো উপায় ছিল না, কারণ সেই শিকারে ডাইনোসরগুলি তখনও তাদের পিছু নিচ্ছিল। অপরদিকে আমরা কর্ণটরাস প্রজাতির ডাইনোসরদেরকে দেখি, তারাও দলের পিছু নিতে গিয়ে অনেকটাই এগিয়ে এসেছে এবং তারা পায়ের ছাপ দেখে সামনের দিকে এগোতে থাকে। এরপরে ক্রোনরা হাঁটতে হাঁটতে এক উঁচু জায়গার সামনে চলে আসে।
সকলে খুবই খুশি হয়, কারণ তারা ভেবেছিল যে অপর পাশে হয়তো কোনো জলাশয় থাকবে। কিন্তু তারা উপরে এসে হতাশ হয়, কারণ সামনে এক হ্রদ ছিল কিন্তু সেটি সম্পূর্ণভাবে শুকিয়ে গিয়েছে। এটি দেখার পর সকলেই ভেঙে পড়ে, কারণ তারা প্রত্যেকবার এখানেই জল খেত। ক্রোন তখন ব্রুটনকে বলে সে যেন এক সঙ্গী নিয়ে এই জায়গার চারিপাশে খুঁজে দেখে কোথাও জল পাওয়া যায় কিনা। ততক্ষণে তারা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাবে। কিন্তু নীরা তার ভাইকে বলে, এতদিন আমরা জল ছাড়া কোনোদিনও হাঁটেনি, যদি আমরা জলের দেখা না পাই তাহলে অনেকেই মারা যাবে। কিন্তু ব্রুটন বলে, যারা শক্তিশালী তারা বেঁচে থাকলেই হবে, এমনিতেও দুর্বলদের নিয়ে আমাদের কোনো কাজ নেই। ইমা যেহেতু অসুস্থ ছিল তাই সে শুকনো হ্রদের মধ্যেই জল খুঁজতে থাকে। তাদের দলটা এগিয়ে গিয়েছিল, তখনই এলাডর বেইলিনের পায়ের তলায় কিছু আওয়াজ শুনতে পায়। এয়ার তখন এলাডরের কথা মতো মাটি খোঁড়ে। এরপরে বেইলিন এলাডরের কথায় মাটিতে জোরে চাপ দিলে সেখান থেকে জল বেরিয়ে আসে। তাই দেখে সকলে খুবই খুশি হয় এবং ইমারা সেই জল খেতে শুরু করে। এলাডর চিৎকার করে সকলকে ডাকতেই তারা সেখানে ছুটে আসে। আমরা ক্রোনকে দেখি, সে সকলকে সরিয়ে নিজেই আগে জল খাইছিল। সে যাই হোক, সকলের জল খাওয়া হয়ে গেলে তারা বিশ্রাম নেওয়ার জন্য সেখানেই শুয়ে পড়ে। এদিকে আমরা ব্রুটন এবং তার সঙ্গীকে দেখি, তারা জল খোঁজার জন্য অনেকটাই দূরে চলে এসেছে। কিন্তু তারা জল পায় না, তখনই তাদের সামনে চলে আসে কর্ণটরাসরা। তারা ব্রুটনদের উপরে হামলা করে এবং তার সঙ্গীটিকে সেখান থেকে দূরে টেনে নিয়ে যায়। ব্রুটন তখন কোনো রকম ভাবে প্রাণে বেঁচে তার দলের কাছে ফিরে আসে। এরপরে আমরা দুই ডাইনোসর বাচ্চাকে দেখি, যারা জল খেতে ভয় পাচ্ছিল। কিন্তু এলাডর তাদেরকে ডেকে নিয়ে আসে এবং গর্ত বানিয়ে দেয় জল খাওয়ার জন্য। তার এই সুন্দর ব্যবহার দেখে নীরা নিজেই তার সাথে কথা বলতে আসে। এভাবে ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব গভীর হচ্ছিল। কিন্তু ক্রোন তাদেরকে দূর থেকে দেখছিল এবং তার এটা কোনোভাবেই পছন্দ হচ্ছিল না। কিন্তু তখনই সেখানে ব্রুটন ক্ষতবিক্ষত অবস্থায় দৌড়ে আসে এবং সে ক্রোনকে জানায় কর্ণটরাসরা এদিকেই এগিয়ে আসছে। কর্ণটরাসরা তার সঙ্গীটিকেও খেয়ে ফেলেছে। খবরটি পাওয়া মাত্রই ক্রোন তার দলকে হ্রদ থেকে দূরে নিয়ে যায় এবং সে ইচ্ছাকৃতভাবে ব্রুটন এলাডার এবং বয়স্ক ডাইনোসরদেরকে পেছনে ফেলে দেয়। কিন্তু এলাডার যখন ক্রোনকে বলে যেন সে দলকে একটু ধীরে নিয়ে যায়, তখন ক্রোন এলাডারকে দূরে ঠেলে ফেলে দেয় এবং নীরাকে তার সাথে মিশতে বারণ করে। সে যাই হোক, সকলেই দ্রুত হাঁটছিল। তখনই আমরা ইমা এবং বেইলিনকে দেখি, তারা দুজনেই বয়স্ক থাকায় দ্রুত হাঁটতে পারছিল না। এলাডর চাইলেই তাদেরকে পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে পারত, কিন্তু সে ইমা এবং বেইলিনকে পেছনে না ফেলে তাদের সাথে হাঁটতে থাকে। এদিকে রাত হতেই বৃষ্টি শুরু হয়ে যায়। ততক্ষণে কর্ণটরাস ডাইনোসররাও হ্রদের কাছে চলে এসেছে। এরপরে আমরা এলাডারদেরকে দেখি, তারা ধীরে হাঁটার জন্য দল থেকে আলাদা হয়ে গিয়েছিল। রাত নামার সাথে সাথেই সেদিকে বৃষ্টি শুরু হয়ে গেলে এলাডারের মনে হয় যে আশেপাশে কেউ রয়েছে। তখনই তারা ব্রুটনকে দেখে, সে জখম থাকায় দলের সাথে এগিয়ে যেতে পারেনি। তখন এলাডার তাকে বলে, তারা পাশের গুহাটিতে বিশ্রাম নিচ্ছে, সে চাইলে গুহাটিতে বিশ্রাম নিতে পারে। কিন্তু ব্রুটন সঙ্গে যেতে অস্বীকার করলে এলাডররা পাশের এক গুহায় ঢুকে পড়ে। কিছুক্ষণ পরে আমরা ব্রুটনকে দেখি, সেও গুহার কাছে চলে এসেছে। তখন এলাডর নিজে গিয়ে তাকে গুহার ভেতরে নিয়ে আসে। এরপরে আমরা প্লিওকে দেখি, সে কিছু ঔষধি উদ্ভিদ ব্রুটনের কাছে নিয়ে যায় এবং তাকে ক্ষতস্থানগুলিতে লাগাতে বলে। তখন ব্রুটন প্লিওকে বলে যে এলাডর কেন এমনটা করছে, কারণ তারা সকলেই জানে কর্ণটরাসরা এগিয়ে এসেছে এবং তারা কেউই বাঁচবে না। তখন প্লিও বলে যে আশা আমাদের কোনোদিনই ছেড়ে দেওয়া উচিত নয়, কারণ আশাই আমাদেরকে বাঁচিয়ে রাখে। সে যাই হোক, পরে তারা সকলে ঘুমিয়ে গেলে আমরা দেখি কর্ণটরাসরা গুহার বাইরে চলে এসেছে। কিন্তু তারা বুঝতে পারেনি যে গুহার ভেতরে এলাডররা রয়েছে। কিন্তু এলাডররা শব্দ করতেই কর্ণটরাসরা বুঝতে পারে এবং তারা ভেতরে এসে তাদের উপরে আক্রমণ করে। তখন ব্রুটন এলাডারকে বলে তারা যেন সামনের দিকে এগিয়ে যায়, সে ততক্ষণ কর্ণটরাস দুটিকে এখানেই আটকে রাখবে। ব্রুটন তাদের সাথে লড়াই করছিল, তখনই উপরের জায়গাটি ধসে গেলে ব্রুটন তাদের সাথেই চাপা পড়ে যায়। এলাডর সেখানে আসতেই পাথরগুলো সরিয়ে দেখে যে ব্রুটন মারা গিয়েছে, কিন্তু কর্ণটরাসদের মধ্যে একজন মারা যায়নি এবং সে পাথর থেকে বেরিয়ে এসে গুহার বাইরে চলে যায়। এরপরে এলাডর এবং ইমারা সামনের দিকে হাঁটতে হাঁটতে এগিয়ে এসে দেখে যে রাস্তা বন্ধ রয়েছে। তখনই জিনি একটা পাথর সরালে সেখান থেকে আলো ঢোকে। তখন তারা বুঝতে পারে যে পাথরগুলিকে সরালেই তারা সামনের দিকে যেতে পারবে।
তবে এলাডর পাথরগুলিকে খুব জোরে ঠেলতেই জায়গাটি ধসে রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। তাই দেখে সকলে খুবই ভেঙে পড়ে, কারণ পেছন দিকেও রাস্তা বন্ধ ছিল। কিন্তু বেলিন হার মানে না এবং তার কথা মতো সকলে মিলে সেই পাথরগুলিকে ঠেলতে থাকে এবং কিছুক্ষণের মধ্যেই রাস্তা পরিষ্কার হয়ে যায়। তারা এগিয়ে আসতেই দেখে জায়গাটি তাদের জন্মস্থলী, অর্থাৎ গুহাটি ছিল এখানে আসার শর্টকাট রাস্তা। তারা পৌঁছে গিয়েছে দেখে সকলে খুবই খুশি। কিন্তু তখনই ইমা দেখে সে রাস্তাটি বন্ধ হয়ে গিয়েছে যে রাস্তা দিয়ে তারা এখানে প্রবেশ করত। এলাডর তখন তাড়াতাড়ি সেখান থেকে চলে যায় দলটিকে এখানে নিয়ে আসার জন্য। এদিকে আমরা ক্রোন এবং তার দলের ডাইনোসরদেরকে দেখি, তারা ক্লান্ত হয়ে যাওয়ায় হাঁটতে পারছিল না, কিন্তু নীরা যতটা সম্ভব তাদেরকে সাহায্য করছিল। কিন্তু তারা পৌঁছাতেই দেখে সামনে রাস্তা বন্ধ রয়েছে। ক্রোন সবাইকে বলে, আজ আমরা এখানেই বিশ্রাম করি এবং সকাল হতেই আমরা এই পাহাড়ে ওঠা শুরু করব। পরের দিন সকাল হতে ক্রোনের আদেশ মতো সকলে মিলেই সেই পাহাড়ে উঠতে শুরু করে। তখনই এলাডর সেখানে এসে উপস্থিত হয় এবং সকলকে জানায় যে জন্মস্থলীতে যাওয়ার গুহার মধ্যে দিয়ে এক রাস্তা রয়েছে এবং আমাদেরকে তাড়াতাড়ি যাওয়া উচিত, কারণ শীঘ্র এখানে কনটরাস চলে আসবে। ক্রোন দেখে এলাডর তার দলকে আদেশ দিচ্ছে। এটা দেখে ক্রোনের রাগ হয় এবং সে এলাডরের সাথে লড়াই করতে শুরু করে। কিন্তু নীরা এলাডরের সঙ্গ দিলে ক্রোন আর কিছুই বলে না এবং সকল ডাইনোসররা এলাডরের পিছন পিছন হাঁটতে থাকে। তখনই আমরা দেখি কনটরাস সেখানে চলে এসেছে। তখন এলাডর সকলকে একজোট হতে বলে, যার কারণে কনটরাস তাদের কিছুই করতে পারল না। এভাবে সকল ডাইনোসররা সেখান থেকে পেরিয়ে যায়। কনটরাস দেখে যে ক্রোন একাই রয়েছে, তখন সে তাকে মারার জন্য এগিয়ে আসে। ভাই বিপদে আছে দেখে নীরাও কনটরাসের পেছন পেছন চলে যায় এবং নীরাকে দেখা দেখি এলাডরও সেখানে চলে আসে। এরপরে কিছুক্ষণ তাদের মধ্যে লড়াই চলতে থাকে। আমরা দেখি সেই লড়াইয়ে ক্রন এবং কনটরাস উভয়েই মারা যায়। ভাই মারা গিয়েছে দেখে নীরার মন খারাপ হয়। তবে সে যাই হোক, এরপরে এলাডর সকল ডাইনোসরদেরকে নিয়ে সেই শর্টকাট রাস্তায় জন্মস্থলীতে চলে আসে। জন্মস্থলীতে পৌঁছে গিয়েছে দেখে সকলে খুবই খুশি। মুভির শেষ সিনটিতে আমরা নীরার অনেকগুলি ডিম দেখি। এরপরে সেই ডিম ফুটে বেরিয়ে আসে এলাডর এবং নীরার বাচ্চা। অপরদিকে আমরা জিনিকে দেখি, সে এখন অনেকগুলি বান্ধবী পেয়ে গিয়েছে। এবং এর সাথেই মুভিটি শেষ হয়।